এই ভিডিওতে এই নম্বর স্কুল লবণ হ্রদ বিদ্যাপীঠ এর বিজ্ঞান প্রশ্নগুলো সমাধান করবো আর এটা তিনশো সাত পৃষ্ঠাতে আছে তো এর আগের যে স্কুলগুলো আছে তার প্রশ্নগুলো বিভিন্ন প্রশ্নগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমার দেখতে থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ ভিডিও নিচে যে ডেসক্রিপশন থাকে সেখানে গেলে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক সহ পাবে এবং সেখান থেকেই ভিডিওগুলো দেখতে পারবে হবে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একটি মাত্রাহীন মাত্রাহীন এককযুক্ত রাশি হল এটা ঘন কোন হবে আর বার্নলির উপপাদ্যের যে নীতির উপর বান্নলির উপপাদ্য যে নীতির উপর প্রতিষ্ঠিত তা হল শক্তির সংরক্ষণ সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র ভরের সংরক্ষণ সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র বা কোনোটি নয় এটি শক্তির সংরক্ষণ সূত্রের উপর প্রতিষ্ঠিত তারপরে আছে একটি কণা এক সেকেন্ডে এক মিটার ব্যাসার্ধের অর্ধ বৃত্তাকার পথে এ থেকে বিবিন্দুতে গতিশীল হলে চিত্রের ন্যায় অর্থাৎ এখানে ছবি দেওয়া আছে কণাটির গড়বেগের মান কত হবে তো এখানে এখানে এখান থেকে এই দূরত্ব এ থেকে এই বক্রপথে বিয়ের দূরত্ব এটা আমরা বৃত্তের পরিধি পরিধির অর্ধেক অর্থাৎ গর্বেক যেহেতু জানতে চেয়েছে সুতরাং এখানে আমরা এই টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করব তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এমনি বৃত্তের ক্ষেত্রফল ফলে টু পায়ার হয় তো এটা যেহেতু অর্ধবৃত্তে অর্ধবৃত্ত সেহেতু আর তাহলে এখানে পায়ের জায়গাতে বাইশের সাত বসালাম আরের জায়গাতে এক বসালাম তাহলে একদম মিটার তো তাহলে বাইশকে সাত দিয়ে ভাগ করলে এখানে সাত দিয়ে বাইশকে ভাগ করে দেখি কত আসছে তিন সাথে একুশ এক দশমিক নিয়ে শূন্য নিলাম সাত সাত তিন শূন্য চার সাত আঠাশ তাহলে তিন দশমিক এক চার তো তিন দশমিক এক চার হচ্ছে তাহলে এখানে সময় এক সেকেন্ড তাহলে গর্বিক সমান তাহলে এটা হচ্ছে তিন দশমিক এক চার প্রায় তো এত মিটার তাহলে গর্বিক গর্বিক সমান তিন দশমিক এক চার মিটার বাই সময় এক সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড আর এটা ভাগ করলে তিন দশমিক এক চার মিটার পার সেকেন্ড হবে তাহলে এটা এই এ দাগ উত্তর এবার চার দাগে আছে নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল মহাকর্ষ বল নিউক্লিয় বল তরিত আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল তাহলে এখানে উত্তর হবে নিউক্লিয় বল তারপরে চার দাগে আছে নিউক্লিয়াস আচ্ছা পাঁচ দাগে আছে ছয় গ্রাম জল জল সমান ড্যাশ সংখ্যক জলের অণু তাহলে এখানে জলের অণু কত সংখ্যক সেটা বলতে হবে এখন জলের অনু সংখ্যা বের করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে এখানে কত মূল আছে তাহলে জলের সংকেত আমরা জানি এই তাহলে এর আণবিক গুরুত্ব বা আনবিক ভর আণবিক ভর সমান এইচ টু এর জন্য এক ইন্টু দুই প্লাস অক্সিজেনের জন্য ষোলো তাহলে হয়ে গেল আঠারো তাহলে গ্রাম এর মধ্যে কত মোল আছে দেখে নিই ছ গ্রাম সমান ছয় বাই আঠারো মোল এটা কাটাকুটি করলে একের তিন তাহলে সমান হলো একের তিন মোল তাহলে ব্যবহার সংখ্যা যদি এন হয় তো অনুর সংখ্যা অনুর সংখ্যা সমান মূল সংখ্যা ইন্টু অ্যাভাড্র সংখ্যা তাহলে এখানে মূল সংখ্যা একের তিন আর অ্যাবাড্র সংখ্যা যে অপশানগুলো দেওয়া আছে এন এ লেখা আছে এনএ যেটা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু পর টোয়েন্টি থ্রি বড় সংখ্যাটা না লাল 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 এখানে এনে দিয়ে দিয়েছে তাহলে উত্তর আসবে এনে এর সাথে একের গুণ তাহলে এনে হলো আর নিচে তিন আসলো তাহলে এনে বাই থ্রি তাহলে এখানে দেখো অপশন বিতে এনে বাই থ্রি আছে তাহলে এটা উত্তর এবার ছয় দেখা আছে এক্স দ্রাব টি ডিগ্রি তাপমাত্রায় ওয়াই গ্রাম দ্রবণ তৈরি করে তবে টি ডিগ্রি তাপমাত্রায় দ্রাব্যতা কত তাহলে এখানে দ্রবণের দ্রবণ ওয়াই গ্রাম আছে অর্থাৎ এই ওয়াই গ্রামের মধ্যে দ্রাব আছে বা দ্রাব্য আছে এবং দ্রাবক আছে তাহলে এর থেকে যদি আমরা এই দ্রাবটা বাদ দিই তাহলে দ্রাবকের পরিমাণ পাবো ওয়াই মাইনাস এক্স গ্রাম এটা ওয়াই মাইনাস এক্স গ্রাম দ্রাবক তাহলে ওয়াই মাইনাস এক্স গ্রাম দ্রাবকে এক্স গ্রাম দ্রাব আছে এখানে এক্স গ্রাম দ্রাব্য আছে তাহলে ওয়াই মাইনাস এক্স গ্রাম দ্রাবকে এক্স গ্রাম দ্রাব আছে তাহলে এটা যদি এইভাবে আমরা ওই কি নিয়ম করি ওয়াই মাইনাস এক্স গ্রাম দ্রাবকে দ্রাব আছে এক্স গ্রাম এক গ্রাম দ্রাবকে দ্রাব্য আছে সমান x বাই ওয়াই মাইনাস এক্স গ্রাম তাহলে একশো গ্রাম দ্রাবকে যতটা থাকে সেটাই তার দ্রাব্যতা তাহলে এটা এক্স বাই ওয়াই মাইনাস তাহলে এটা উত্তর হবে এক্স এটাই তার দ্রাব্যতা সাত আছে অ্যান্টাসিডের মধ্যে থাকে এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড থাকে অ্যান্টাসিডের মধ্যে এটার নাম সোডিয়াম হাইড্রোক্সাইড এটার নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড উত্তর আর এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট আট দাগে আছে প্রদত্ত কোনটি খারিও লস্যি লস্যিতে দই থাকে দইয়ে অ্যাসিড থাকে সুতরাং অজৈব অ্যাসিড থাকে এটা খারিও নয় খাবার সোড়ার দ্রবণ খাবার সোড়ার দ্রবণ আমরা জানি খাবার সোডা দ্রবণ এটা খারিও আর ফুচকার জল এখানে টক টক অর্থাৎ অ্যাসিড থাকে আর ভিনিগার তো অ্যাসিডিক অ্যাসিড আমরা জানি তাহলে খাওয়া সোডা দ্রবণ খাওয়া সোডা দ্রবণ কিন্তু খারিও তারপরে আছে তরল সোনা কোনটিতে কোনটিকে বলা হয় ডিজেল কেরোসিন লুব্রিকেটিং অয়েল বা পেট্রোলিয়াম পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় দশ দিকে আছে আর্সেনিক যুক্ত জলপান করলে যে রোগটি হয় তা হলো ব্ল্যাক ফুড ডিজিজ ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিক দূষণের ফলে আর এগারো জায়গা আছে এম এবং ফোর এম ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত টু টু ওয়ান হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে তাহলে এদের বেগ ধরে নিই মনে করি উহাদের বেগ যথাক্রমে ভি ওয়ান ও ভি টু তো এখানে যেহেতু ভর এম এবং ফোর দেওয়া আছে সুতরাং ভরটা আমি আর লিখলাম না তাহলে গতিশক্তির অনুপাত দেওয়া আছে টু ইস টু ওয়ান তাহলে গতিশক্তির অনুপাত তাহলে প্রথমটার গতিশক্তি একের দুই এম ভি স্কোয়ার আর পরেরটার গতিশক্তি একের দুই এম ভি স্কোয়ার তাহলে এমটা বসাবো এখানে দেখে প্রথমটা এম আছে পরেরটা ফোর এম আছে তাহলে প্রথমটা এম পরেরটা ফোর এম আর এই যে অনুপাতটা এই অনুপাতটা বলা আছে এই অনুপাতটা বলা আছে টু ইস টু ওয়ান তাহলে এটা হলো টু ইস টু ওয়ান বাটে টু বাই ওয়ান তাহলে এখান থেকে ভরবেগের অনুপাত বের করতে হবে তাহলে একে দু একে দুই কেটে দিতে পারছি তো সমান এখান থেকে পেলাম এম ভি ওয়ান স্কোয়ার বাই ফোর এম ভি টু স্কোয়ার এটা সমান দুই বাই এক তাহলে যে ভ এখান থেকে আমরা পেয়ে যাবো যে ভরবেগের অনুপাত ভরবেগের অনুপাত সমান প্রথমটার ভর বেগ এম ভি ওয়ান আর পরেরটার ভরবেগ এম এ যেগত ফোরম ফোর ভি টু এটা জানতে চেয়েছে তাহলে এখান থেকে আমরা ওটা পাবো তাহলে এই এখানে যে এম আছে এখানে এম স্কোয়ার আনতে হবে তাহলে এম এম যদি কেটে দিই উভয় দিক থেকে তাহলে এখানে পাচ্ছি বা এটাও ওইদিকে নিয়ে যাই তাহলে ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার চারটাকে ওইদিকে নিয়ে গেলে এটা হচ্ছে আট তো বা ভি ওয়ান বাই ভি টু এটা সমান হবে রুট এইট আর রুট এইট আটকে এভাবে ভাঙা যায় তাহলে এই দুটোর জন্য একটা দুই হবে আর টুরুট টু তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান টুরুট টু তাহলে এর মান খুব সহজে পাব আমরা তাহলে এটা সমান এম ভি ওয়ান এম ভি ওয়ান এম বাই ফোর এমটা থাকছে ভি ওয়ান বাই ভি টু সমান এম বাই ফোর এম আর ভি ওয়ান বাই ভি টুর মান আমরা পেয়েছি ভি ওয়ান বাই ভিটুর মান টুরুট টু টু রুট টু তাহলে এটার মান পাচ্ছি এম এম কেটে যাচ্ছে দুই দুই কাটছে তাহলে নিচে দুই তাহলে ওপরে থাকছে রুট টু আর নিচে থাকছে টু তাহলে রুট টু হলো আর নিচে যে দুইটা আছে দুইটাকে আমরা রুট টু ইন্টু রুট টু লিখতে পারি ওপর নিচে রুট টু টু কেটে দিই তাহলে ওয়ান ইজ টু রুট টু তাহলে ভরবেগের অনুপাত পেলাম ওয়ান ইস টু রুট টু যেখানে গতিশক্তির অনুপাত ছিল টু ইজ টু ওয়ান তারপরে বারো আগে আছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এক গ্রাম বরফকে ষাট ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে এখন এখানে বুঝতে হবে যে এক গ্রাম যেহেতু বরফ আছে সেহেতু আশি ক্যালোরি তাপ দিলে পুরো বরফ গলে জলে পরিণত হবে কারণ বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম তো এখানে আশি ক্যালোরি তাপও দেওয়া হয়নি এখানে ষাট ক্যালোরি তাপ দেওয়া হয়েছে অর্থাৎ কিছু পরিমাণ বরফ গলে গেছে আর কিছু পরিমাণ বরফ এখন তখনও গলেনি এই ষাট ক্যালোরি তাপ দেওয়ার পরে তাহলে জল আছে এবং তাতে বরফ ভাসছে তাহলে সেই অবস্থায় সেই অবস্থায় যখন জলে বরফ ভাসে আর বরফের তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে ওই জল এবং বরফ সমেত তার তাপমাত্রা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে বাড়বে না বা কমবেও না এবার আছে তারা দেখে একটি সরল দোলকের বার দুলতে চল্লিশ সেকেন্ড সময় লাগে দোলকটির দোল দোল দোলকটির দোলনের কম্পাঙ্ক কত তাহলে এখানে একটা সাধারণ ঐকিক নিয়মে আমরা করতে পারি যে চল্লিশ সেকেন্ডে দোলে কুড়ি বার এক সেকেন্ডে দোলে কুড়ি বাই চল্লিশ তার মানে কাটাকুটি করলে একের দুই হচ্ছে আর একে দুই দিয়ে ভাগ করলে পয়েন্ট পাঁচ তাহলে তার দোলনকাল হলো পয়েন্ট পাঁচ হার্জ তাহলে এটা সাইকেল সাইকেল পার সেকেন্ড এটা হলো সাইকেল পার সেকেন্ড যাকে আমরা হার্জ বলি এবার গ্রুপ বি এখানে দুই থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক আমরা জানি চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক ক্ষমতা বল এবং বেগের মধ্যে সম্পর্কটি লেখ আমরা জানি ক্ষমতা সমান কার্যবায় সময় কার্যকর থাকে ক্ষমতা বলে আর সমান কার্য সমান বল ইন্টু স্মরণ আর সময়টা নিচে লিখলাম তাহলে এই বল এখানে লিখলাম আর বাই সময় যেটা বেগকে প্রকাশ করে তাহলে ক্ষমতা সমান বল ইন্টু বেগ এরপরে আছে অথবাতে এম ভরের একটি বস্তু ভরবেগ পি হলে গতিশক্তি কত তাহলে এখানে এম ভরের একটি বস্তু ভরবেগ পি তাহলে বেগ ভি হলে যে ভরবেগ পি সেটা এম ভি হবে তাহলে এখান থেকে ভি এর মান আমরা পেয়ে যাব ভি সমান এই এমটা পি এর নিচে আসবে তাহলে ভি সমান পি বাই এম তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম পর্যন্ত লিখেছি হাফ এম এই যে ভি ভির মানটা পি বাই এম পেয়েছি তাহলে হাফ এম লিখে ভি এর মান পি বাই এম তার হোলেস্কোয়ার লিখে দিলাম তাহলে হাফ এম এখানটা হিসাবটা একটু করে দিই ভি ভিস পেয়েছি পি বাই এম এটা মনে রাখো তাহলে হাফ বা একের দুই এম ভি স্কোয়ার সমান একের দুই এম আর ভিড় মান পি বাই এম তার হলে স্কোয়ার তাহলে সমান হচ্ছে একের দুই এম ইন্টু পি স্কোয়ার বাই এম স্কোয়ার এটা একটা কাটাকুটি করলে একটা এম থাকছে তো পি স্কোয়ার হচ্ছে উপরে এক এবং পি স্কোয়ার আছে আর নিচে টু এম আছে তাহলে পি স্কোয়ার বাই টু এম এখানে হিসাব করে তাই পেয়েছি আমরা পি স্কোয়ার বাই পি স্কোয়ার টু এম হবে এখানে টুটা আমি মিস করে গেছি পি স্কোয়ার বাই টু এম আচ্ছা তারপরে আছে যে এক টুকরো এক টুকরো লোহা এক টুকরো লোহা পারদে ডোবে না ভাসে এখানে আমাদের জানতে হবে পারদের ঘনত্ব আর লোহার ঘনত্ব কত আমরা জানি লোহার ঘনত্ব সাত দশমিক ছয় গ্রাম পাসি ও পারদের ঘনত্ব তেরো দশমিক ছয় গ্রাম পি অর্থাৎ লোহার ঘনত্ব পারদের ঘনত্ব অপেক্ষা কম সেই জন্য এক টুকরো লোহা পারদে ভাসবে এরপর আছে কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং স্মরণের মধ্যবর্তী কোন কত তাহলে কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি কারণ আমরা জানি যে কার্য যেটা ডাব্লুডিলেক হয় সেটা এফ এস কস এখানে এফ বলের পরিমাণ আর এস হচ্ছে স্মরণ তাহলে কার্যহীন বল যখন হয় তাহলে কার্যহীন বল যখন হয় তখন এটা জিরো হতে হয় আর এটা জিরো হয়ে আমরা জানি যে কস নব্বই ডিগ্রির মান শূন্য হয় তাহলে কস নব্বই ডিগ্রির মান যেহেতু শূন্য তাহলে এখানে ডবলু সমান যদি শূন্য লিখি শূন্য সমান এফ এস কস থিটা বা এটাকে আগে লিখলে এরকম হয় যে কস থিটা সমান এফ এস জিরো জিরো বাই এফ এস সমান জিরো তাহলে সমান কস নব্বই ডিগ্রি তাহলে এটা একটা তুলনা করলে পাই থিটা সমান নব্বই ডিগ্রি অথব স্মরণ ও স্মরণ ও প্রযুক্ত বল এর মধ্যে কোন হবে নব্বই ডিগ্রি তারপরে আছে আলোকবর্ষ মূলেকক না আলোক আলোকবর্ষ অবশ্যই মূলেকক আর সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি এটা বৃত্তীয় গতি আর বি এর পুরো কথাটি কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর সমবেগে চলা চলাকালীন কোনো বস্তুর তরণ কত হয় তরণ শূন্য হয় সাধারণ স্কেলের সাহায্যে ন্যূনতম কত দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব সাধারণ 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 স্কেলের সাহায্যে সাধারণ স্কেলের সাহায্যে ন্যূনতম কত দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব এটা এক মিলিমিটার আমরা এক মিলিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি আর দুটি ভেক্টর রাশি সহযোগী গঠিত একটি স্কেলার রাশির উদাহরণ হলো কার্য যেটা বল ও স্মরণ নিয়ে তৈরি আর পুকুরে ঢিল ফেললে জলে যে তরঙ্গ সৃষ্টি হয় তা অনুদেগুণ না তির্যক তরঙ্গ ওটা অবশ্যই তির্যক তরঙ্গ আর ম্যাক সংখ্যা কাকে বলে ম্যাক সংখ্যা হল কোনো বস্তুর কোনো বস্তুর কোনো বস্তু সুপার্শনিক বেগে চললে তার গতিবেগ ও শব্দের বেগের অনুপাতকে ম্যাক সংখ্যা বলা বলে আবার বলছি কোনো বস্তু সুপার্সনিক বেগে চললে তার গতিবেগ ও শব্দের গতিবেগের অনুপাতকে বলে আচ্ছা তাহলে এটা হলো এখন সাধারণ ঘরে কথা বললে যায় না কেন তাহলে এর উত্তর এখানে আছে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে প্রতিফলকের দূরত্ব কমপক্ষে তিন তেত্রিশ দশমিক দুই মিটার হতে হবে কিন্তু সাধারণ মাপের ঘরে দুটি দেয়ালের মধ্যে দূরত্ব তেত্রিশ দশমিক দুই মিটারের অনেক কম হয় কম থাকে তাই প্রতিধ্বনি শোনা যায় না তারপর আছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড এর বরফ ও শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা এবং কেন তাই এর উত্তর শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জল এবং শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফের মধ্যে শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ বেশি ঠান্ডা কারণ শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল থেকে আশি ক্যালোরি পার গ্রাম তাপ নিষ্কাশন করলে তবেই তা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত হবে অর্থাৎ বরফে প্রতি গ্রামে আশি ক্যালোরি তাপ কম থাকে তাই বরফ বেশি ঠান্ডা তারপরে আছে যে ক্যালোরিমিটারে জল নিয়ে তাতে চিনি মেশালে তা চিনি মেশালে তা জলে দ্রবীভূত হয়ে যায় এক্ষেত্রে ক্যালোরি নীতির মূলনীতি প্রযোজ্য হবে কি না তাহলে ক্যালোরি নীতির নীতি এক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ ক্যালোরি নীতির নীতিতে বলা আছে যে কোনোভাবে যদি তাপ তৈরি হয় বা তাপ তাপ শোষিত হয় তাহলে কিন্তু এই ক্যালোরি নীতির মূলনীতি প্রযোজ্য হবে না যেহেতু এখানে চিনি জলে জলে গলা হচ্ছে তো জলে গুলে গেলে এখানে তাপের কিছুটা খুব সামান্য পরিমাণ পরিবর্তন হয় চিনি গলার জন্য কিছু তাপের প্রয়োজন হয় সেই তাপ চিনি জল থেকে গ্রহণ করে সুতরাং এক্ষেত্রে যেহেতু তাপ শোষিত হয় সেই জন্য কিন্তু ক্যালোরি মূলনীতি এখানে প্রযোজ্য হবে না তারপর আছে বরফ গোলনের লিনতাপ লিনতাপ জুল পার কেজিতে কত হবে তাহলে আমরা জানি বরফ গোল গোলনের লিন আশি ক্যালোরি পার গ্রাম তাহলে আশি ক্যালোরি পার গ্রাম সেটা জুল পার কেজিতে করলে এরকম উত্তরটা বলে নিই সেটা উত্তর হবে তেত্রিশ হাজার তিন লাখ ছত্রিশ হাজার তিন লাখ ছত্রিশ হাজার বা এটাকে যদি দশমিক দ্বি তেত্রিশ হয় এটা হলো তি তিনশো ছত্রিশ কিলো জুল পার কেজি তা এটা কী করে আসে সেটা একটু দেখিয়ে দিই তাহলে বরফ গলার লিন আমরা জানি আশি ক্যালোরি পার গ্রাম অর্থাৎ এক গ্রাম এক গ্রাম বরফ এক গ্রাম বরফকে গলাতে আশি ক্যালোরি তাপ দিতে হয় তো এ এবার আমাকে বের করতে হবে জুল পার কেজিতে অর্থাৎ এক কেজি বরফের জন্য কত তাপের প্রয়োজন তাহলে এখানে এটা লিখতে হবে যে এক গ্রাম বরফ গলাতে তাপ প্রয়োজন সমান আশি ক্যালোরি তাহলে এখানে এক কেজি অর্থাৎ এক হাজার গ্রাম বরফ গলাতে তাপের প্রয়োজন এটা হবে আশি ইন্টু এক হাজার ক্যালোরি তাহলে এটা হলো আটের পিঠে চারটে শূন্য অর্থাৎ আশি হাজার ক্যালোরি তাপের প্রয়োজন হবে এক কেজি বরফকে গলানোর জন্য তাহলে এই ক্যালোরিকে আমরা যদি জুলে করি আমরা জানি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি তাহলে এই ক্যালোরিকে জুল করতে গেলে একে ফোর পয়েন্ট টু দিয়ে গুণ করতে হবে ফোর পয়েন্ট টুল এটা জুল হয়ে গেলো তাহলে এবার এই আট এবং এই হাজার এবং ফোর টু গুণ করতে হবে আট দু ষোলো ছয় আট দু হাতে এক চার বত্রিশ এক তার পিঠে তিনটে শূন্য জুল তাহলে একে কিলো জুল করলে তিন তিন কিলো জুল আর তাহলে অতএব এখানে পেলাম তিন তিন ছয় জুল পার কেজি তাহলে এটা হয়ে গেল এবার শূন্যস্থান পূরণ করো আরগন পরমাণু শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলি শেষ আরগন একটি নিষ্ক্রিয় গ্যাস আর নিষ্ক্রিয় গ্যাসগুলির হিলিয়াম ছাড়া অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলির শেষকক্ষে আটটি ইলেকট্রন থাকে সুতরাং এখানে আটটি হবে তারপরে একটি ইলেকট্রনের আধান কত এটা আছে এক দশমিক ছয় শূন্য দুই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কুলম এক দশমিক ছয় শূন্য দুই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কুলম অথবা ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো জি টু প্লাস অ্যান ইলেকট্রন সংখ্যা কত তাহলে ম্যাগনেশিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে এম জি টু প্লাস আয়ন তৈরি হয় তাহলে পারমাণবিক সংখ্যা যখন বারো তাহলে পরমাণুতে বারোটি ইলেকট্রন ছিল আর দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে এম জি টু প্লাস আয়ন তৈরি হয়েছে সুতরাং বারো থেকে দুই বিয়োগ করলে দশ থাকে সুতরাং এতে দশটি ইলেকট্রন আছে অ্যাবোগাড্র সংখ্যার মান কত অ্যাবোগাড্র সংখ্যার মান আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বা এটাও এই এটা জাস্ট এটা অ্যাবোগাড্র সংখ্যার মান আর অর্থপথে বলা আছে ঠিক না ভুল লেখো চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি এটা ঠিক কিনা বলতে হবে তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড বলা আছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত সিও টু আর এর আণবিক গুরুত্ব হিসাব করতে হবে এর আণবিক গুরুত্ব বা আণবিক ভর সমান সি ফর বারো অক্সিজেনের জন্য ষোলো আর দুটো আছে তাহলে দুই তাহলে বারো প্লাস বত্রিশ সমান পেলাম চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ গ্রাম সিও টু সেটা একমল চুয়াল্লিশ গ্রাম সিও টু এটা ইকুইভ্যালেন্ট টু বা সমতুল্য এক মোল তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে এক মোল আর একমল একমল সিও টুতে একমল সিও টুতে অনুর সংখ্যা অ্যাভাড সংখ্যা সমান হয় অনুর সংখ্যা সমান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এখানে যে বক্তব্য বলা আছে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন টু থ্রি ফার টোয়েন্টি থ্রি এটা ঠিক তারপর আছে এ ও বি দুটি অ্যাসিডের পিএইচ যথাক্রমে এক ও পাঁচ কোনটি তীব্র অ্যাসিড এখন পিএইচ যত কম হবে সেই অ্যাসিড তত তীব্র হবে যেহেতু এ অ্যাসিডের পিএইচ এক এটা কম সুতরাং তীব্র অ্যাসিড হল এ এবার আছে এম জি ও এবং এনএন টু ও এর মধ্যে কোনটি খার এবং কোনটি খারক তাহলে প্রকৃতপক্ষে খারক দুজনেই এটাও খারক এটাও খারক এর মধ্যে এই এমজিও জলে দ্রবীভূত হয় না সেই জন্য এটা খার নয় এটা একমাত্র খার কারণ এনএ টুও জলে দ্রবীভূত হয় তাহলে ক্ষারক তারাই খার সমস্ত ক্ষারক কিন্তু খার হতে পারে না কারণ সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় না তাহলে এর মধ্যে এনএ টুও এটা খার খার এনএ টুও আর খারক হচ্ছে এমজিও এবং এনএ টুও তাহলে খারক দুজনেই তার মধ্যে এনএ এনে এটা খার এবার আছে প্যালাডিয়াম প্যালাডিয়াম সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস শোষণ করে এখানে দ্রাব ও দ্রাবক কোনটি তাহলে যেহেতু এখানে প্লাডিনামের পরিমাণ অনেক বেশি এবং তাহলে এখানে দ্রাবক হবে প্যালাডিনাম আর দ্রাব হচ্ছে হাইড্রোজেন গ্যাস তাহলে দ্রাব এইচ টু বা হাইড্রোজেন গ্যাস আর দ্রাবক প্যালাডিয়াম তারপরে উনিশে আছে চর্বি দ্রাবক কী চর্বি দ্রাবক হলো জল অথবা সম্পূর্ণ সম্পৃক্ত অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণের গ্যাড়ত্বের উদ্ধক্রমে সাজাও তাহলে আমরা জানি অসম্পৃক্ত দ্রবণের গ্যাড়ত্ব অনেক কম থাকে তারপরে সম্পৃক্ত দ্রবণের গ্যাড়ত্ব একটু বেশি থাকে অতিপৃক্ত দ্রবণের গ্যাড়ত্ব আরও বেশি থাকে তাহলে মানের উদ্ধক্রম হবে অসম্পৃক্ত সম্পৃক্ত অতিপৃক্ত এরপরে কুড়ির দাগে আছে বাম বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও স্তম্ভ এ তীব্র খার এখানে তীব্র খার আংশিক পাতন পাতন কষ্টিক পটাশ অ্যামোনিয়াম অক্সাইড উগ্ধপাতন এখানে এই কষ্টিক পটাশ কষ্টিক পটাশের সঙ্গে আমরা জানি কেউ এই কেও এই কেউ কিন্তু তীব্র খার এটা তিন নাম্বার তাহলে তীব্র খার হচ্ছে এই কষ্টিক পটাশ তারপরে মৃদু খার বলা আছে এখানে আংশিক পাতন পাতন কষ্টিক পটাশ অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের উর্ধোপাতন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এনিসফোর ফোর ওইচ এটা কিন্তু মৃদু খার তাহলে দুই নম্বরে এর সাথে এটা হবে এখানে আমি চার লিখে দিয়েছি এরপরে ফোর সিএল ও বালির মিশ্রণকে আংশিক পাতন পাতন নাকি উদ্ধপাতন কোন প্রক্রিয়ায় এটা এদেরকে আলাদা করা হয় তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড ও বালির মিশ্রণ একে উপাতন প্রক্রিয়ায় উগ্ধপাতন প্রক্রিয়ায় আলাদা করা হয় আর মিথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণ এটা আংশিক পাতন প্রক্রিয়ায় এদেরকে পৃথক করা হয় বা উপাদানগুলোকে আলাদা করা যায় তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে গ্রুপ সি ও গ্রুপ ডি এর উত্তরগুলো করবো